সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো। আপনার খুব অভাব যাচ্ছে, খুব কষ্টে আছেন, সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে। দিনই কোনো প্রতিষ্ঠানে, কল্যাণমূলক কোনো কাজে, যে কোনো ভালো কাজে আপনি একটু দান করে দেন সাধ্য অনুযায়ী। আপনার হাজার হাজার টাকা দরকার, আপনি 10-20 টাকা দান করে দেন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করেন, আকস্মিক বিপদ থেকে হেফাজত করেন, আর বিশেষ করে জিন্দেগিতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করেন। প্রতিদিন সকালবেলা একজন ফেরেশতা পৃথিবীবাসীকে লক্ষ্য করে আল্লাহর কাছে একটা দোয়া করে, বলে আল্লাহ আপনি প্রত্যেক দানকারীর দানকে বরকতের মাধ্যমে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। সে দান করবে কিন্তু তাতে তার প্রফিট হবে অনেক বেশি, লাভ হবে অনেক বেশি, খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে। আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন, সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম। এই জন্য দেখবেন ওই যে টিউবওয়েলের যখন পানি অনেক নিচে চলে যায়, লেয়ার নিচে নেমে যায়, আমাদের কাজ হয় কি করা, তখন ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা টিউবওয়েলে দিয়ে তারপরে চাপা শুরু করলে এরপরে এমন পানি আসে আসে আর শেষ হয় না, ঠিক না? ঠিক ঠিক তেমনিভাবে বরকত লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে। কৃপণতা নয়, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন, জিন্দেগিতে বরকত আসবে ইনশাআল্লাহ। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় দান কীভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায়। সংক্ষিপ্ত সময়, বিস্তারিত যাচ্ছি না।